হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়সিস ব্লগে। তোমাদের অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তা বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো, তাই না? ভালো তো থাকতেই হবে, খুব সামনে চলে এসেছে কালী পুজো। তা তোমাদের কালী পুজোর বাজি কেনা হয়ে গেছে তো? আমারও কেনা হয়ে গেছে। তো ছেলে বায়না করে, ওর জন্য তো কিনতেই হবে, বাচ্চা মানুষরা বায়না তো করবেই, তাই না? তা চলো, আমার সব কাজ সারা হয়ে গেছে, শান হয়ে গেছে, এবারে আমি রান্নাটা করে নেব। চট করে রান্নাটা করে নিই, আজকে খুব সিম্পলভাবে রান্না করব, কেননা কালকে আবার নিরামিষ রান্না করতে হবে। জানোই তো, কালী পুজোর জন্য নিরামিষ খেতে হয় আগের দিনে, সেই জন্য কালকে আমরা নিরামিষ রান্না করব। তো আজকে যাই হোক, চটপট করে একটু রান্না করে নেবো, কেননা প্রচুর কাজ আছে। যেহেতু আমাদের এখানে কালী পুজো আছে, সেই জন্য জানোই তো কালী পুজোর কত কাজ থাকে। তো চট করে রান্নাটা করে নিই। তো ভাত বসানোর জন্য আমি চাল ধুয়ে নিয়েছি, আর চালের মধ্যে জল দিয়ে দিয়েছি, আর দেখো কি দিয়েছি, এতে আছে বেগুন। বেগুন ভাতে আমি আগেও খেয়েছি, কিন্তু পটল ভাতে আমি কোনো দিনও খাইনি। এই ফার্স্ট আমি দিলাম পটল ভাতে। তোমরা কি কেউ খেয়েছো পটল ভাতে? তো যাই হোক, আমি তো কোনো দিনও খাইনি। আর এর মধ্যে আমি ঘটিতে করে ডাল সিদ্ধও দিয়ে দিলাম। তো চলো, পটল, বেগুন আর ডাল একসঙ্গে সব কিছু সিদ্ধ হয়ে যাবে। অত কিছু একসঙ্গে ভাতে দিয়ে দিয়েছি, ওই জন্য আমি ডিম আর আলুটাকে আলাদা করে সিদ্ধ করব। কেননা এত কিছু আবার যদি ভাতে দিই, ভাতটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি ডিম আর আলুটা আবার আলাদা করে সিদ্ধ করব। এইবার কিন্তু ভাতটা আমার রেডি হয়ে গেছে। তো আমি বেগুনটাকে আগে তুলে নিচ্ছি, তারপরে পটলগুলোকেও তুলে নেব। পটল বেগুন সব তুলে নিয়ে তারপরে আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। তো দেখো, এখানে আছে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, পটল ভাতে, বেগুন ভাতে, ডাল, ভাত সব একদম রেডি হয়ে গেছে। আর কি আছে জানো? চলো, এই দেখো লঙ্কা ভাজা করেছি, লঙ্কা ভাজা, আর আছে তেল, আর আছে নুন, একদম রেডি। ডিমগুলো খুব গরম আছে বলে এখন ছাড়ানো যাবে না, সেই জন্য একটু বাটিতে ঠান্ডা জল দিয়ে দিলাম। দিয়ে আর ডিমগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরে জলের মধ্যে একটু ঠান্ডা হয়ে গেলে আমি ডিমগুলোকে ছাড়িয়ে নেব। তো অনেকটা জল হয়ে গেছে, আর একটা ডিম দেওয়া যাচ্ছে না, ওই জন্য একটু জলটা কমিয়ে নিলাম। তো চলো, আর একটা ডিমও দিয়ে দিলাম, বাটিটা ছোট। লঙ্কাটা ভাজা আছে, এইবারে লঙ্কাটাকেও একটু গুঁড়ো করে নিচ্ছি। এই লঙ্কার হাতটা যদি কারোর চোখে দেয়া যায় না, কীরকম হবে বলো তো? অনেক কিছু সিদ্ধ করা আছে, সব এবার একে একে মেখে নেব। আমি আগে আলুটাকে মেখে নিচ্ছি, লঙ্কার হাত আছে আর আলুতে তো লঙ্কা দিতেই হবে। দেখো আলুটা কিন্তু মাখা রেডি হয়ে গেছে, এবার আলুটাকে সাইড করে দিলাম, ওই থালাতেই আমি কিন্তু এক এক করে সব কিছু মেখে নেব। এইবার আমি বেগুনটাকে মেখে নেব, দেখো একটুখানি ফাটিয়ে দিয়েছিলাম মুখটা। বেগুন মাখাও রেডি হয়ে গেছে, তো চলো বেগুনটাকে এবার আলুর পাশেই রেখে দিলাম। এরপর আমি না আগে ডিমটা ছাড়িয়ে নেব। চলো, ডিমটা তো আমার ঠান্ডা হয়েই গেছে, ডিমটা আগে ছাড়িয়ে নিই। সব কিছু মাখা রেডি হয়ে গেছে, এইবারে বাকি রইল পটল। তো চলো পটলগুলোকে এইবার আমি মেখে নেব। পটলটা তো মেখে নেব, কিন্তু ভেবেই পাচ্ছি না পটলটা এরম হলো কেন, পটলটা কিন্তু সিদ্ধই হয়নি। জানি না, এই ফার্স্ট ভাবলাম পটল ভাতে খাবো, কিন্তু সেটা হয়তো কপালে জুটবে না। দেখো পটলটা সিদ্ধই হয়নি, কি শক্ত, সেটা মাখবো কী করে? জানি না, তোমরা কি জানো কীভাবে পটল ভাতে দেয়? পটল ভাতে খাওয়া আর হয়তো কপালে হলো না, এই ফার্স্ট ভাবলাম যে পটল ভাতে খাবো। সব কিছুই কিন্তু রেডি হয়ে গেছে, তবে পটল ভাতে খাওয়া হয়তো আমার কপালে আর জুটলো না। এবারে ডালের ঘুটিটা খুলে নেব, ডালটা সিদ্ধ করা আছে ওতে। এই দেখো ডালটা সিদ্ধ হয়েই গেছে। তো চলো, এবারে ডালে কিন্তু দিতে হবে তেল, কাঁচা তেল, আর নুন দিতে হবে। ডাল সিদ্ধ কিন্তু তেল নুন মাখিয়ে খেতে খুব সুন্দর লাগে।
চলো, একদম রেডি হয়ে গেছে। এই যে দেখো, এটা হচ্ছে শাশুড়ির ভাত, রেডি করে ফেলেছি। একটু ঘি দিলাম ভাতের মধ্যে। তোমাদের কার কার এরকম সিদ্ধ ভাত খেতে ভালো লাগে? আদৌ তোমরা কি ভালোবাসো এরকম সিদ্ধ ভাত খেতে? তবে আমারও ভালো লাগে, কিন্তু সেটা মাঝে সাজে, মাঝে সাজে একদিন হলে কিন্তু খুবই ভালো লাগে। তো চলো শাশুড়ি মাকে ভাতটা দিয়ে আসি, দিয়ে এসে আমরাও খেয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও, আর হ্যাঁ, সিদ্ধ ভাত ভালো লাগলে কিন্তু লাইক তো দিতেই হবে। আর আমার চ্যানেলটা এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কেননা সামনেই কালী পুজো আসছে, আর কালী পুজোয় কিন্তু খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে। তো চলো এখন রাখছি, আগে খেয়ে নিই, ভীষণ খিদে পেয়ে গেছে। টাটা।